2020 শেষের দিক থেকে 2021 প্রথম দু তিন মাস একের পর এক বিয়ের শানাই বেজেছে টলিউডে। এবার সেই খুশির খবর দিতে চলেছেন আপনাদের খুব প্রিয় অভিনেতা এবং অভিনেত্রী কৌশিক দাস ও দীপশিতা মিত্র। আলো ছায়া ধারাবাহিকের সেট থেকেই তাদের প্রথম আলাপ, তারপর বন্ধুত্ব এবং প্রেম, এখন একে অপরের সোলমেট বলাই চলে। দীপশিতা জানিয়েছেন এই খারাপ সময় কাটলে খুব শীঘ্রই তারা বিয়ে করছেন। কিছুদিন আগেই দিদির বিয়ে হয়েছে দীপশিতার, এমনকি এবছর অক্ষয় তৃতীয়ার দিন নতুন ফ্ল্যাট কিনলেন কৌশিক এবং দীপশিতা। কৌশিক এখন সেখানে থাকলেও বিয়ের পর দীপশিতা থাকবেন, তাই মোটামুটিভাবে প্রাথমিকভাবে বলতে গেলে বিয়ের আয়োজন শুরু করে দিয়েছেন তারা দুজনেই। তবে শুধুই এই খারাপ সময় কাটার অপেক্ষা, তারপরই বিয়ের পিঁড়িতে বসবেন দীপশিতা এবং কৌশিক। তাদের নতুন জীবনের জন্য আগাম শুভেচ্ছা টলিউড ফোকাস কলকাতার তরফ থেকে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।